বন্ধুরা, স্নান করার আগে এক চামচ এটি চুলে মেখে নাও। স্নান করার আগে শুধু এক চামচ এটা চুলে যদি মেখে নিতে পারো, তোমরা দেখবে কোনো কলপ, ডাই, হেনা কিংবা কালার ছাড়াই চুল কিন্তু কালো করে দেবে তোমাদের। হ্যাঁ বন্ধুরা, এটা ভীষণ ভালো উপায় হচ্ছে যদি অসময়ে চুল পাকছে অথবা বয়সের জন্য চুল পাকছে, সাদা হয়ে যাচ্ছে চুল, কিংবা মাথায় প্রচণ্ড খুশকি হচ্ছে তোমাদের আর গোছা গোছা চুল পড়ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, কিংবা চুল এরকম রুক্ষ ড্রাই হয়ে গেছে, আর এইরকম চুলের অবস্থা যদি হয়ে থাকে তাহলে চুল এরকমই ভালো করে নিতে স্নান করার আগে এক চামচ মাথায়, আজকে যে উপায়টা বলে দিচ্ছি এটা যদি মেখে নিতে পারো, তোমরা দেখবে কোনো কিচ্ছু করার দরকার নেই, শুধু এইটা মাখলেই চুল অনেক ভালো হয়ে যাবে। এটি তৈরি করার জন্য আমাদের লাগবে এখানে এক কাপ জল। এটা বন্ধুরা 7 দিনের জন্য তৈরি করে রেখে দিতে পারবে এবং ফ্রিজে রেখে 7 দিন পর পর তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো 1 থেকে 2 কাপ মতন এখানে জল নিয়ে নেবে, যদি 7 দিনের করো 2 কাপ জল নেবে, যদি 3 থেকে 4 দিনের করো 1 কাপ জল নেবে। এটা দেখো, এটা হচ্ছে চাল। তো যেই চালেরই তোমরা ভাত খেয়ে থাকো সেই চাল বড় চামচের 1 চামচ এখানে নিতে হবে। চালের মধ্যে প্রচুর এমন গুণ আছে যেগুলো আমাদের চুলের গোড়া মজবুত করে, চুলের গোড়া থেকে চুলকে কালো করে এবং চুল ঘন করতে সাহায্য করে। তার সাথে সাথে চাল চুলকে কন্ডিশনার করতেও সাহায্য করে। প্রত্যেক দিন যদি তোমরা মাথায় লাগাতে পারো এই চালের জল কিংবা ভাতের মাড়, দেখবে চুল খুব সুন্দর সিল্কি শাইনি হয়, চুলের গোড়া মজবুত হয়, আবার চুল ঘন কালোও হয়। তো এই 1 বড় চামচ চাল দিয়ে দেবে। এরপরে দেখো, এটা হচ্ছে ফ্ল্যাক্সিড, মানে তিসির বীজ। তিসির বীজ বলে হিন্দিতে, আলসি কা বীজ বলে, আর যেটা হচ্ছে ইংলিশে বলে ফ্ল্যাক্সিড। এই ফ্ল্যাক্সিড 1 বড় চামচ এখানে দিয়ে দেবে। ফ্ল্যাক্সিড ভীষণ ভালো আছে, অনেকে দেখবে মাথায় কিছু লাগালে ঠান্ডা লেগে যায়, কিন্তু এই ফ্ল্যাক্সিড সেদ্ধ করে যদি এইরকমভাবে ফ্ল্যাক্সিডের জল মাথায় লাগাও, চুল তো কন্ডিশনার করবেই, চুল গোড়া থেকে কালো করবে, এই যে রুক্ষ সূক্ষ্ম ঝাঁটার মতন চুল হয়ে যায় সেইটাকে খুব সুন্দর স্ট্রেট সিল্কি শাইনি করে দেয় কিন্তু এই ফ্ল্যাক্সিডের জল। তার সাথে সাথে আবার ঠান্ডাও লাগবে না তোমাদের, কারণ ফ্ল্যাক্সিডের জল একটু গরম ভাব আছে, এর মধ্যে গরম এফেক্ট দেয়, তাই ঠান্ডা লাগবে না। তো 1 চামচ ফ্ল্যাক্সিড দেবে। এবার দেখো, চুলের গোড়া মজবুত করে চুলকে আরও ঘন কালো যদি করতে হয়, 1/2 চামচ এখানে আমাদের মেশাতে হবে মেথি। মেথি মানে ফেনুগ্রিক সিড। তো এই মেথি 1/2 চামচ জলে মেশাচ্ছি। এইবার দেখো, একটি খুবই উপকারী, খুব ভালো উপকরণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে এখানে কালো জিরে। কালো জিরে মানে নাইজেলা সিডস। কালো জিরে ভীষণ ভালো হচ্ছে, কালো জিরের জল মাথায় লাগালে চুলের গোড়া কালো হয়, চুলকে সিল্কি শাইনি করে, তারপরে যেটা হচ্ছে তোমাদের ড্যান্ড্রফ মানে খুশকি হওয়া আটকায়, আর আবার কালো জিরের জল মাথায় লাগালে ঠান্ডাও লাগে না। তো 1 চামচ কালো জিরে দেবে, বড় চামচের 1 চামচ কালো জিরে দিয়ে। এবার দেবে 1/2 চামচ চা পাতা। এখানে চা পাতাও চুলকে কন্ডিশনার করে, চুল একটা চকচকে ভাব আনে, আর চুল ঝরা পড়াও বন্ধ করে দেয়। এই সমস্ত উপকরণকে ধরো 2 কাপ জল দিয়েছো, তো 2 কাপ জল যতক্ষণ না 1 কাপ থেকে যাচ্ছে ততক্ষণ এগুলোকে ফোটাতে হবে একটু। তো আঁচ বাড়িয়ে কিন্তু ফোটাবে না, আঁচটা কমিয়ে রেখে একটু ফোটাবে যতক্ষণ সমস্ত উপকরণগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর জলের কালার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এত ভালো হেয়ার সিরাম হচ্ছে বন্ধুরা, মাত্র 7 দিন এটা মাথায় লাগিয়ে দেখো। শুধু এটা লাগানো ভীষণ সোজা, আমি বলে দিচ্ছি কিভাবে লাগাবে। আচ্ছা, এটাকে দেখো এরকমভাবে যখন এটি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে তখন আমরা এটাকে ছেঁকে নেব। বন্ধুরা, এইটা এত ভালো হচ্ছে, বাচ্চাদের পর্যন্ত তোমরা এটা দিতে পারো। যে ছেলেদের টাক পড়ে যাচ্ছে, প্রচুর চুল হেয়ার ফল হয়ে যাচ্ছে, অনেকেই আছে কোনো যত্ন নেয় না, দামি দামি কেমিক্যালযুক্ত জিনিসপত্র মাথায় মাখলে চুল আরও ঝরে পড়ে যাচ্ছে, সেটা না করে ঘরোয়া এই রকম সিরাম মাথায় লাগিয়ে দেখো, চুল পড়া তো বন্ধই হবে, নতুন চুল গজাতেও সাহায্য হবে। তবে হ্যাঁ, অল্প বয়স থাকতে থাকতে এগুলো যদি করো তাহলে কিন্তু খুব উপকার পাবে। তো এটা যে কোনো বয়সে যে কেউ লাগাতে পারে, একদম ন্যাচারাল ঘরোয়া জিনিস হচ্ছে এটা। তৈরি করে ফ্রিজে একটা ছোট ভালো কাঁচের কন্টেনারে ভরে রেখে দেবে। প্রত্যেক দিন স্নান করার আগে যতটুক তোমাদের চুলের লেন্থ আছে সেই অনুযায়ী একটি বাটির মধ্যে বার করে নেবে। নেবার পরে স্নান করার অন্তত 1/2 ঘন্টা আগে, যদি একটু বেশি রাখতে পারো ভালো, নাহলে 1/2 ঘন্টা রাখলেই যথেষ্ট। 1/2 ঘন্টা আগে চুলে এটা এভাবে মাখবে। আর যারা রাতে মেখে যদি রাখতে পারো তাহলে আরও উপকার হচ্ছে, আরও ভালো পাবে, চুল খুব সিল্কি শাইনি সফট করে দেবে, চুল স্ট্রেট করে দেবে, তার সাথে চুল পড়া তো বন্ধই করবে।
চুল গোড়া থেকে কালো করে দেবে, চুল যদি পেকে যাচ্ছে অসময়ে সেই গোড়া থেকে কালো করে দেবে তোমাদের চুল, আর চুল খুব সুন্দর করে দেবে। তো এইভাবে সারা মাথায় মেখে নেবার পরে আধ ঘন্টা এটা রেখে দেবে, আর শুধু জল দিয়ে মাথা ধোবে, কোনো শ্যাম্পু করারও দরকার নেই। যার জন্যই আমি বলছি এটা প্রত্যেক দিন চুলে লাগাতে পারো, এটা খুব ভালো একটা হেয়ার সিরাম হচ্ছে। প্রত্যেক দিন তোমরা চুলে এটা লাগাও, শুধু জল দিয়ে ধোবে, কোনো শ্যাম্পু দিয়েও ধোয়ার এটা প্রয়োজন নেই। জল দিয়ে ধুয়ে নিয়ে মাথা মুছে নেবে তোমরা, আর মাথা মুছে নিয়ে টাওয়াল ড্রাই এইভাবে করে নেবে। প্রত্যেক দিন ব্যবহার করলেই দেখবে তোমরা নিজেরাই চুলে তফাত বুঝতে পারবে। আর বন্ধুরা, আজকে আমি তোমাদের আরও একটা ভালো জিনিস বলে দিচ্ছি। দেখো চুলটা আমার একটু হালকা হালকা ভিজে আছে এখনও, তো এই ভিজে চুলটা অনেকেরই তো খুব রুক্ষ ড্রাই চুল, কুচকানো চুল হয়, যেটা দেখতে প্রচণ্ড বাজে লাগে, চুলের মধ্যে কোনো কিছু শাইন থাকে না। আগারোর এই হেয়ার ভলিউমাইজারটা নিতে পারো। আগারোর এটা হেয়ার ড্রায়ারও হচ্ছে, হেয়ার ভলিউমাইজারও আছে। মানে যাদের চুল খুব পাতলা, খুবই একদমই চুল ফিনফিনে চুল, পাতলা চুল, কিন্তু তোমরা একটু চুলে ভলিউম দিতে চাও, আর তোমরা চাও স্নানের পরে চুলটা ঝট করে শুকিয়েও যাক, তাহলে আগারোর এই হেয়ার ড্রায়ার, এই যে ভলিউমাইজারটা কিনতে পারো। এটা সত্যি সত্যি ভীষণ ভালো হচ্ছে। আমি এর আগেও প্রচুর ভিডিওতে তোমাদের দেখিয়েছি, ধরো তোমাদের কোথাও যেতে হবে ঝট করে, চুলটা ভিজে রয়েছে আর চুলটাকে একটু স্টাইলিশ করতে চাও, একটু সুন্দর দেখাতে চাও, তাহলে আগারোর এই হেয়ার ভলিউমাইজারটা দিয়ে জাস্ট চুলটাকে এরকমভাবে আঁচড়িয়ে নেবে। তোমরা দেখবে চুল শুকিয়েও গেছে, আবার চুলটা খুব স্ট্রেট সিল্কি শাইনিও করে দিয়েছে, চুল ম্যানেজেবলও করে দিয়েছে। কোনো কিচ্ছু লাগাবারই দরকার নেই, না খুব দামি কোনো জিনিস, কোনো দামি হেয়ার সিরাম, কিচ্ছু না, শুধু এই আগারো হেয়ার ভলিউমাইজারটাই দেখবে চুল এত ভালো করে দেয়। আর এটা এত সুন্দর হচ্ছে যে চুল একটুও তোমাদের আটকাবে না, কিচ্ছু হবে না, ইভেন এতই সহজ এটা যে বাচ্চারা পর্যন্ত এটা ইউজ করতে পারবে। খুবই ইজি, খুব সুন্দর, ভালো জিনিস হচ্ছে, আর চুলও শুকিয়ে গেল, চুলটা স্টাইলও হয়ে গেল। দেখো তো এটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কেউ যদি কিনতে চাও এটা কিনতে পারো। ব্যাস এইরকমভাবে নিজেদের চুলকে কিন্তু ভালো করে নিতে পারো। তা ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।